আমি তোকে কথা দিলাম, তুই সব ব্যবস্থা তুই আমার উপর ছেড়ে দে। এবার চলুন না মনীষ, তুমি আর মেজ বৌমা ঝিলিকের দু হাত ধরে ঝিলিককে নিয়ে আগে আগে যাবে। ও, এই দৃশ্যটা দেখার আমার অনেক দিনের সাধ। চল কিরে, চল হাত ধর চল ঝিলিক, দেরি হয়ে যাচ্ছে তো। না, আমি তোমাদের হাত ধরবো না। আমি কোথাও যাব না, কোথাও যাব না। কি হলো ছিলি? না, আমি তোমাদের মেয়ে হব না। আমি মেশুকে বাবা আর মাসিকে মা বলে ডাকতে পারবো না। আমার বাবাও আছে, আমার মাও আছে। আমি তো মেশু আর মাসি মেয়ে হয়ে যাব, তখন আমি কি করে ওদের মেয়ে হব? তুমি বলো আমি কি করে হব? আমি মাসি আর মেশুর মেয়ে হব না।
কিছুর পরে ঝিলিক হঠাৎ করে মত পাল্টালো কেন? কি রে মনীষ, একা একা বসে আছিস কেন? আচ্ছা দাদা, তুমি তো ঝিলিককে আমার থেকেও ভালো চেনো, তোমার কি মনে হয় যে ও যা বললো সব সত্যি বললো? ও সত্যি ওর মা বাবার জন্য এই সিদ্ধান্তটা নিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কে জানে বাবা, বুঝতে পারছি না, অনেক ভেবেছি জানিস, কিছুতেই বুঝতে পারছি না। এসব নিয়ে আর ভেবো না মনীষ, তাতে ঝিলিকেরই খারাপ লাগবে। তোমরা আর ওর সঙ্গে আগের মতো কথা বলছো না, আগের মতো ব্যবহার করছো না, ওর মনে হবে ও বোধহয় কোনো অপরাধ করে ফেলেছে, এটা ঠিক নয়। আমি জানি বাবা, কিন্তু আমি কি করবো, আমার মন মানতে চাইছে না। সবার সব স্বপ্ন তো পূরণ হয় না মনীষ, ছেড়ে দে, ঝিলিক তো আমাদের কাছেই রইল। হ্যাঁ, তুমি তো ওকে দত্তক নিয়ে ওকে পিতৃ পরিচয় দিতে চেয়েছিলে, তোমার দায়িত্ব তুমি পালন করতেই তো পারো। দায়িত্ব পালন? হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করে মানুষের মতো মানুষ তৈরি করো মনীষ, ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। আমি তোর কাছে একটা কথা জানতে এসেছি। আমি জানি তুমি কি জানতে এসেছো। বল তো কি। আমি যদি আমার বাবা মাকে খুঁজে না পাই তাহলে কি হবে? তাই তো, তবুও আমি অপেক্ষা করবো মেশো। আমি জানি একদিন না একদিন আমার বাবা মা সত্যি 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 আসবে। আমি তোর কাছে অন্য কথা জানতে এসেছি। অন্য কথা? আমার একটা কথা রাখবি? কি কথা আগে বলো। না বলবো না, আগে বল তুই আমার কথা রাখবি তাহলে বলবো। তুমিও তো পরীর মতো বলছো, যা বলবে তাই শুনতে হবে। পরী? পরী কি বলেছে রে? এই নাও তোমার টিফিন। এখন বলে দেব, এখন তো
তো ঘরে কেউ নেই। তোমার এত এত বই? আমারও বুঝি এত এত বই পড়তে হবে? জানি না, তবে তোর তো আর আমার মতন উঁচু ক্লাস হবে না, আর এত বইও হবে না, তবুও কতগুলো বই পড়তে হবে? এই পাঁচ ছটা। পাঁচ ছটা? আমি তো কিছু জানি না, তুমি আমায় পড়িয়ে দেবে। দেব, তাই ভালো। তুমি তো কত কি জানো, তুমি আমায় সব শিখিয়ে দেবে, আমি তোমার কাছেই পড়ব। এরে চলে যাচ্ছে তো, কথাটা তো বলাই হলো না। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।